রবিবার পাণ্ডবেশ্বরের নতুন বিলপাহাড়ি এলাকার একটা কুয়ো থেকে বছর সত্তরের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পাণ্ডবেশ্বরের ডিভিসি পাড়ার বাসিন্দা বছর সত্তরের শিবানী দেবী লোহার শনিবার বেলা দেড়টা নাগাদ বাড়ি থেকে বের হন, তারপর আর বাড়ি আসেননি, এমনটাই পরিবার সূত্রে জানা যায়। মৃতার জামাই জানান, তার শাশুড়ি বাড়ি থেকে বের হন, তারপর সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফেরেননি। সারা রাত বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। তার শাশুড়ি মানসিক অবসাদে ভুগছিলেন বলেও জানিয়েছেন তিনি। আমার শাশুড়ি কাল দুপুর দেড়টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল, মানসিক অবস্থা খারাপ ছিল, তাই তারপর আমরা খোঁজাখুঁজি করার পর আমরা সকালে আমরা জানতে পাই যে আমার শাশুড়ি কুয়ো থেকে উদ্ধার হয়। পাণ্ডবের সব থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।